Okay, today I will show you how to automatically upload YouTube video. So let's go start working. Welcome back, guys. আজকে আমি আপনাদের যে বিষয়টি টিউটোরিয়াল নিয়ে আসলাম সেটি হচ্ছে কিভাবে আপনার ইউটিউব চ্যানেলে অটোমেটিক ভিডিও আপলোড করতে পারবেন। এটা অনেক বেশি সবাই জানে, কিন্তু যারা জানেন না তাদের জন্য ভিডিওটি অনেক ইম্পর্টেন্ট। তাহলে জানতে হলে অবশ্যই আমার ভিডিওটা সম্পূর্ণ দেখুন এবং জানুন কিভাবে সেই ভিডিওটা অটোমেটিক আপলোড হয়। যখন কোথাও লং টাইম বাইরে যান তখন আপনাদের একটা ভিডিও আপলোড করার টাইম ডেট দুটোই থাকে। তো সেই টাইম ডেটে যদি আপনি ভিডিও না আপলোড করেন তাহলে আপনার র্যাঙ্কটা কমে যায়, রেশিওটা কমে আসে। তো কিভাবে সেই ভিডিওগুলো আপনি অটোমেটিক পাবলিশ করবেন সেটা দেখেন। সাপোজ আজকে একটা হবে, কালকে একটা হবে, পরশু একটা হবে, এভাবে। তবে হ্যাঁ, অবশ্যই যে ভিডিওগুলো আপনি পাবলিশ করবেন অবশ্যই অবশ্যই সেই ভিডিওগুলো আপনাকে আপলোড করে রাখতে হবে ইউটিউবে। আপনি আপলোড করার পর যখন যে ভিডিও যে টাইমে আপনি পাবলিশ করতে চান সেই ভিডিওটি অটোমেটিক সেই তারিখে সেই সময়ে পাবলিশ হবে। তো আজকে চলুন কাজে নামা পড়া যাক। যখন আপনাদের ভিডিওটা আপলোডিং হবে, এই আপলোডিং বিষয়টা যখন সম্পূর্ণ হয়ে যাবে, আমি আপনাদেরকে বিষয়টা দেখাই দিচ্ছি ভালোভাবে। এই দেখুন, যখন এইখানে বিষয়টা আপলোডিং হবে তখন আপনাদের এখানে আপনি সব কিছু রেডি করে রাখবেন। সাপোজ এখানে আপনার আপনি থাম্বনেলটাও করে রাখবেন। আমি দেখা দিচ্ছি, এই যে এখানে আপনার ক্রিয়েট থাম্বনেল সেটা করে রাখবেন। যদি এখানে ক্রিয়েট থাম্বনেল করে রাখেন তাহলে আপনার জন্য ভালো হবে, আপনার ভিডিওর জন্য ভালো হবে। তো থাম্বনেলটা করে রাখার পর, সব কিছু আপনার করে রাখার পর, যেটি আপনাদেরকে করতে হবে তা হচ্ছে আপলোডিংটা প্রসেসিং শেষ হতে হবে। যতক্ষণ পর্যন্ত আপলোডিং প্রসেসিং শেষ হবে না ততক্ষণ পর্যন্ত আপনি কিছু করতে পারবেন না। তো প্রসেসিংটা শেষ হতে দেন, তারপর কাজে নামে পড়বেন। প্রসেসিং শেষ হওয়ার আগে আপনাদের যে বিষয়গুলো করতে হবে, এই যে এইখানে আপনাদের আপনি যে বিষয়ে যে টাইটেলটা দিতে চান, যেমন এখানে আপনাদের টাইটেলটা দিতে হবে, অবশ্যই টাইটেলটা দিতে হবে। তার ডিসক্রিপশন, ভিডিও ডিসক্রিপশনটা আপনাকে লিখতে হবে, আপনি পারলে ট্যাগটাও লিখে করে রাখবেন। সব কিছু করে রাখার পর আপনাদের যেটি করতে হবে তা হচ্ছে, যখন আপনার সম্পূর্ণ ভিডিও প্রসেসিং ডান হয়ে যাবে তখন আপনি কাজটা মনে করবেন শেষ হয়েছে। আপনি তো আগে বলছি ডিসক্রিপশন ট্যাগ অবশ্যই আগে দিতে হবে, সব কিছু রেডি করে রাখতে হবে, এমনকি আপনার থাম্বনেলটাও আগে রেডি করে রাখতে হবে, সব কিছু রেডি করে রাখতে হবে। তো এখন অটোমেটিক শিডিউল অনুযায়ী আপনি ভিডিওটা আপলোড করতে পারবেন। সাপোজ এই ভিডিওটা যদি আপলোড করলেন, কালকে আপনি এই ভিডিওটা কোন সময়ে করবেন, কটার দিক করবেন সেটা ঠিক করে দিতে পারবেন। সেজন্য আমাদেরকে যেখানে যেতে হবে, অটোমেটিক ভিডিও আপলোডের জন্য আমাদেরকে এই যে এই জায়গায় যেতে হবে, পাবলিক। পাবলিক থেকে পাবলিকে ক্লিক করলে আমার নেট একটু স্লো, এখানে এই যে ক্লিক করলে আসবে আপনার শিডিউল। এই দেখুন শিডিউল, সেই শিডিউলকে ক্লিক করলে আপনার সব কিছু চলে আসবে। এই দেখুন, আজকে আগস্ট 2, 2017 আমি যদি এই সময় আপলোড করি তাহলে এটা আসবে। তো আপনি এখান থেকে আপনার ডেট সব চেঞ্জ করে দিতে পারেন। আপনি কোন তারিখে কত সালে আপলোড করবেন ভিডিওটি সেটা ঠিক করে দিবেন, এবং এখানে দেখুন কয়টার দিক দিবেন, আগস্ট মাসের রাতে দিবেন না বিকেলে দিবেন না সন্ধ্যা দিবেন, সেটার টাইম আপনি চুজ করবেন। আর এখানে লোকাল টাইম অবশ্যই আপনাকে, যেহেতু আমাদের ঢাকা 6 ঘন্টা আগে, সেজন্য লোকাল টাইম আপনাকে এটা দিতে হবে। জিএমটিটা
আপনাকে ক্লিক করে দিতে হবে। তো এভাবে আপনারা যদি কোথাও বাইরে যান, আপনাদের ভিডিওটা এভাবে অটোমেটিক আপনি পাবলিশ করতে পারেন এভাবে। তো ভিউয়ার্স, আমি বেশি কথা বললাম না, ভিডিওটা ছোট করলাম। যদি আমার ভিডিও আপনাদেরকে ভালো লেগে থাকে, যদি আমার টিউটোরিয়ালটা ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর সবাই আমাকে সাবস্ক্রাইব করে সহযোগিতা করবেন। ধন্যবাদ।